প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই সময়ে, আমাদের এই জাতীয় দুর্যোগকালীন সময়ে, আশা করছি তোমরা তোমাদের বাসায় ঘরেই আছো এবং সবাই সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো পরিবারের সকলকে নিয়ে। আশা করছি সামনের দিনগুলোতে তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং আমরা আবার তোমাদের ক্লাসে একসাথে শুরু করতে পারবো ইনশাল্লাহ। আজকে অনেকদিন পরে তোমাদের সামনে আসতে পেরে আসলে খুব আনন্দ, মনে খুব আনন্দ হচ্ছে এবং তোমাদের সবাইকে এই ঈদের শুভেচ্ছা এবং করে আজকে আমরা শুরু করছি। আজকে আমাদের পাঠ পৌরনীতি দ্বিতীয় পত্র থেকে আমরা বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করব। সংবিধান সম্পর্কে আমরা জানব। সংবিধান, তোমরা যারা মানবিক শাখা ছাত্রছাত্রী, তোমরা সংবিধান সম্পর্কে এর আগেও জেনেছ। আমরা আজকে বিস্তারিত ভাবে বাংলাদেশের সংবিধান সম্পর্কে তোমাদের সাথে কিছু তোমাদের জানানোর চেষ্টা করব। আমাদের চতুর্থ অধ্যায় আছে, আমাদের আমরা এর আগের অধ্যায়গুলো প্রথম বর্ষে পড়েছি। আজকে আমরা চতুর্থ অধ্যায়, বাংলাদেশের সংবিধান। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের সংবিধান থেকে আমরা শুরু করব। এই পার্ট থেকে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবে বা জানতে পারবে সেগুলো হলো, আমরা সংবিধান কি সেটা বলতে পারবো, সংবিধান প্রণয়ন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস ব্যাখ্যা করতে পারবে, পটভূমি সম্পর্কে জানতে পারবে, সংবিধানের মূলনীতিগুলো সম্পর্কে তোমরা বলতে পারবে এবং ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে এবং সবশেষে সংবিধানের যে প্রকৃতি সেগুলো বিশ্লেষণ করে তোমরা সংবিধানের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো আসো আমরা ক্লাসের ভেতরে যাই। সংবিধান কি তা আমি আবারও তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল কি বলেছেন তোমাদের মনে আছে? তিনি বলেছিলেন, কনস্টিটিউশন ইজ দা ওয়ে অফ লাইফ দ্যাট দা স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ রাষ্ট্রের জীবন বিধান, ওয়ে অফ লাইফ, আমাদের নিজেদের যেমন প্রাত্যহিক জীবনে আমাদের কিছু বিধিবিধান মেনে চলতে হয়, নিয়ম কানুন মেনে চলতে হয়, তেমনি রাষ্ট্র তাকে, এবং রাষ্ট্র এমন একটা মানবিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান যেটা জনকল্যাণে কাজ করে, সুতরাং তাকে কিছু বিধিবিধান মেনে জনগণের জন্য সেই কাজগুলো করতে হয়, জনকল্যাণ সাধন করতে হয় এবং এই রাষ্ট্রের এই বিধিবিধানই হচ্ছে সংবিধান। এবং প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা করে সংবিধান রয়েছে। সেই সংবিধান বিভিন্নভাবে রচিত হয়, কোথাও যারা শাসক গোষ্ঠী বা সরকার আছেন তারা নিজেরাই সেটা প্রণয়ন করেন, কোথাও জনপ্রতিনিধিদের মাধ্যমে সেটা প্রণীত হয়। কোনো কোনো দেশে আবার যেখানে রাজতন্ত্র প্রচলিত সেখানে রাজারা তাদের ইচ্ছা অনুযায়ী, রাজারা তাদের রাজ পরিষদের মাধ্যমে সংবিধান প্রণয়ন করে থাকেন। এভাবে আবার কোথায় কোথায় আমরা যেমন গণতন্ত্রের সূতিকাগার, আমরা গ্রেট ব্রিটেন বা ইউরোপের এই এলাকাটাকে বুঝে থাকি এবং এখানে গ্রেট ব্রিটেনের সংবিধানকে বলা হয় মাদার অফ অল কনস্টিটিউশন। এবং এই গ্রেট ব্রিটেনের সংবিধান আসলে একদিনে বা একটা শাসক গোষ্ঠী বা কোনো যে বুদ্ধিজীবী মহল বসে রচনা করে নাই, বরং দীর্ঘদিনের অভ্যাসে এবং দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে আজকের পর্যায়ে এসেছে। আমরা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণীত হয়েছে মূলত বাংলাদেশের প্রথম গণপরিষদ দ্বারা এবং প্রথম গণপরিষদে 70-এর নির্বাচনের মাধ্যমে। তোমরা জানো 70-এর নির্বাচনের পর যখন আমাদের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের হাতে পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা দিতে অস্বীকৃতি জানায়, টালবাহানা করে, তারই ফলশ্রুতিতে আমরা এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এবং এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র 1972 সালের 10-ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে আসেন এবং 11-ই জানুয়ারি তিনি অস্থায়ী সরকার, 1971 সালে 10-ই এপ্রিল যে
ইয়ে হয়েছিল, মুজিবনগর সরকার, অস্থায়ী সরকার হয়েছিল, সেই সরকারের যে অস্থায়ী প্রণয়ন করেছিল সে ইয়েকে বঙ্গবন্ধু 11ই এপ্রিল তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং অন্তর্বর্তীকালীন একটা পূর্ণাঙ্গ সংবিধান প্রণীত না হওয়ার আগ পর্যন্ত সেই অনুযায়ী 1971 সালের অস্থায়ী মুজিবনগর সরকারের সেই বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, তবে তিনি সেখানে গণ রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। পরবর্তীতে 1972 সালের তোমরা 1972 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 34 সদস্য বিশিষ্ট একটা আমরা যেটা সংবিধান প্রণয়নের ইতিহাস বা পটভূমি সম্পর্কে একটু আলোচনা করি আমাদের শিক্ষণফলের 1 নম্বরে 1972 সালে বঙ্গবন্ধু প্রথম গণপরিষদ যারা 70-এর নির্বাচিত সদস্য ছিলেন তাদের মধ্যে 403 জনকে নিয়ে 169 জন ছিল 300 জন প্রাদেশিক পরিষদের এবং জাতীয় পরিষদে 169 জন, এই 469 জন থেকে কেউ কেউ স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ হয়েছেন, কেউ পাকিস্তানে গিয়ে পক্ষ অবলম্বন করেছেন, এভাবে 403 জন সদস্যকে নিয়ে 403 জন আওয়ামী লীগ দলীয় সদস্য, 1 জন ন্যাপ সদস্য শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত এবং 2 জন নির্দলীয় এই সদস্যদের নিয়ে গণপরিষদ বৈঠক বসে এবং গণপরিষদের তিনি প্রথম বৈঠকেই 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন, যে কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন তৎকালীন আইনমন্ত্রী এবং তার নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন হয়। শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন ন্যাপ দলীয় সদস্য এবং আর 1 জন নারী সদস্য ছিলেন। এই 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি দীর্ঘ বৈঠক করে বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে ভারত, যুক্তরাজ্য এই সমস্ত দেশের সংবিধান এবং বিশেষ করে যারা সংবিধান বেত্তা আছেন, সংবিধান বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন আছেন তাদের সাথে মতামত নিয়ে তাদের বাংলাদেশের সংবিধান অস্থায়ী যে খসড়া সংবিধান ডক্টর কামাল হোসেনের কমিটি সেটা অস্থায়ী সংবিধান 1972 সালের 12ই অক্টোবর তৎকালীন গণপরিষদে উত্থাপিত হয় এবং এটা প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠের পরে 1930 অক্টোবর পর্যন্ত প্রথম পাঠ, সংবিধানের প্রথম পাঠ তৎকালীন গণপরিষদে হয়েছিল। 31 অক্টোবর থেকে 3 অক্টোবর পর্যন্ত 4 নভেম্বর পর্যন্ত দ্বিতীয় পাঠ এবং 31 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠ 4 নভেম্বর মাত্র 2 ঘন্টায় সর্বশেষ এবং তৃতীয় পাঠ শেষে সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 1972 সালের 4 নভেম্বর। এবং আমাদের মুক্তিযুদ্ধের প্রতি মুক্তিযুদ্ধ এবং প্রথম বিজয় দিবস 1972 সালের 16ই ডিসেম্বর সেই বিজয় দিবসের প্রতি সম্মান রেখে আমাদের এক সাগর রক্তের বিনিময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে স্বাধীনতা সেই স্বাধীনতা এবং স্বাধীনতার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1972 সালের 16ই ডিসেম্বর থেকে মাত্র 1 বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের ইতিহাসে অত্যন্ত সংক্ষিপ্ত এবং অত্যন্ত যুগ উপযোগী কাল উপযোগী একটা সংবিধান প্রণয়ন করতে সক্ষম হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধান গৃহীত হবার পরে তিনি তার ভাষণে বলেছিলেন যে এই সংবিধানের প্রত্যেকটা অক্ষর শহীদের রক্তের লিখার, অর্থাৎ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, যে মাতৃভূমি অর্জন করেছি, সেই মাতৃভূমির জন্য এই পবিত্র সংবিধান রচিত হয়েছে। তো এই হলো আমাদের সংবিধান প্রণয়নের সংক্ষিপ্ত ইতিহাস বা সংবিধান প্রণয়নের সংক্ষিপ্ত পটভূমি। আর এরপরে আমরা যেটা আলোচনা করব যে সংবিধানের মূলনীতিগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। মূলনীতি, সংবিধানের যে মূলনীতিগুলো, এই মূলনীতিগুলো আসলে কোনো আইন নয়,
তবে আমরা দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনের জাঁতাকলে পিষ্ট হয়েছি আমরা বাঙালিরা। বিভিন্ন সময় আমরা ভিনদেশি শাসকরা আমাদের শাসন শাসন করেনি, আসলে শোষণ করেছে, এবং সেই শাসন শোষণের জাঁতাকলে পিষ্ট হয়ে আমরা এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা সার্বভৌম জন্য যে আমাদের যে স্পিরিট, যে আত্মত্যাগ এবং এইটা যে স্পৃহা, স্বাধীনতার স্পৃহা, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সংবিধানের চারটা মূলনীতি, আমরা 1972 সালে সংবিধানে চারটা মূলনীতি ছিল, প্রথম এবং প্রধান মূলনীতি হলো আমাদের জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ বলতে আমরা কি বুঝি? একটা একাত্মতার অনুভূতি, আমরা আমাদের জনগণের মধ্যে, জাতির মধ্যে আমাদের যে একাত্মতা এবং আমরা নিজেরা যে একটা সংহতি অনুভব করি, যে একাত্মতা এবং সংহতির ফলে আমরা খুব সহজেই অনেক বেশি অস্ত্র শস্ত্র বা অনেক বেশি সাজ সরঞ্জাম ছাড়াও আমরা শুধুমাত্র একাত্মতা, আমাদের যে নিষ্ঠা, আমাদের যে আত্মত্যাগ, সেটা বলিয়ান হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পেরেছিলাম। এবং এই জাতীয়তা, বাঙালি জাতীয়তাবাদ, যেটা সূচনা হয়েছিল 1952 সালের বা 48 থেকে 47-এর পাকিস্তান সৃষ্টির পর থেকেই, মূলত 47 থেকে 52, এই 5 বছর ব্যাপী চলমান যে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা যে জাতীয় সংহতি অর্জন করে এবং পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা নিজেদের যে জাতিসত্তা বোধ প্রতিষ্ঠা করতে পেরেছি, সেই জাতীয়তাবাদ ছিল আমাদের সংবিধানের অন্যতম প্রধান মূলনীতি। অর্থাৎ আমরা বাঙালি জাতিগোষ্ঠী, একটা জাতিগোষ্ঠী, আমাদের মধ্যে যে সংহতি, যে একাত্মতা, সেই একাত্মতার প্রতি শ্রদ্ধা রেখে 1972 সালে সংবিধানে আমাদের বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতিসত্তাবোধকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সম্মান জানানো হয়েছে, এবং বাঙালি পরবর্তীতে আমাদের এখানে আমরা জাতি হিসেবে আমরা বাঙালি, কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় পরিচয়, রাষ্ট্রের নাগরিকরা আমরা বাংলাদেশি নাগরিক হিসেবে গণ্য হব। আমাদের আমাদের এখানে বাংলাদেশ যে ভূখণ্ড আছে, ভূখণ্ডের ভেতরে অতি অল্প সংখ্যক হলেও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা রয়েছে, তাদের তারা আমাদের বাংলাদেশেরই নাগরিক, এবং এজন্য তাদের মাতৃভাষা বাংলা নয়, কিন্তু তারা বাংলাদেশি নাগরিক, এজন্য রাষ্ট্রিক পরিচয়ে আমাদের নাগরিকরা বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচিত হবে, এবং বাঙালি আমাদের নৃতাত্ত্বিক পরিচয়ে, আমরা আমাদের যেহেতু বাংলা ভাষা ভিত্তিক বৃহত্তর সংহতি মাধ্যমে আমরা আমাদের জাতিসত্তাবোধ প্রতিষ্ঠিত হয়েছে, সেটার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের জাতীয়তাবাদ কে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে স্থান দেওয়া হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো, আর যে বিষয়টা তোমাদের কাছে একটু জটিল মনে হবে সেটা নোট ডাউন করে রাখবে, পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ সেগুলো তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আমাদের যে দ্বিতীয় মূলনীতি আছে সেটা হলো আমাদের সমাজতন্ত্র, এবং সমাজতন্ত্রের সাথে সাথে আসলে প্রচলিত যে ধারার সমাজতন্ত্র আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দেখেছি, রাশিয়াতে সমাজতন্ত্র দেখেছি, চায়নাতে দেখেছি, কিউবাতে দেখেছি, সেই ধারার সমাজতন্ত্র আসলে বাংলাদেশে সেটা সেই অর্থে সমাজতন্ত্র না, বরং শোষণ মুক্তি, সমাজের সর্বস্তর থেকে আমাদের অর্থনৈতিক শোষণ। আমরা দীর্ঘদিন অর্থনৈতিকভাবে নিপীড়িত, নির্যাতিত হয়েছি বাঙালিরা পাকিস্তানিদের দ্বারা, এর আগে ইংরেজদের দ্বারা বিভিন্ন শাসক গোষ্ঠী আমাদের নির্যাতন নিপীড়ন করেছে, ফলে আমরা আমাদের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা বিরাজ করছিল যে আমরা আমাদের এই অর্থনৈতিক শোষণ নির্যাতনের জাঁতাকল থেকে আমরা বের হয়ে আসবো, এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি, বঙ্গবন্ধু বাঙালিকে এই অর্থনৈতিক শোষণ মুক্তি থেকে মুক্ত করার জন্য আমাদেরকে ধাপে 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 1971 সালের মহান মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন। তো আমরা সেই অর্থনৈতিক শোষণ মুক্ত, সমাজের সর্বস্তর থেকে শোষণ নিপীড়ন নির্যাতন অর্থনৈতিকভাবে বিলুপ সাধন করার জন্য আমাদের সমাজতন্ত্র, আমরা বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্রে যেতে চাই না, বরং ধাপে ধাপে আমাদের সমাজের সর্বস্তর থেকে আমাদের শ্রমিক মেহনতি জনতার মুক্তি, বঙ্গবন্ধু শ্রমিক এবং মেহনতি জনতার, কৃষক শ্রমিক মেহনতি জনতার মুক্তির স্বপ্ন দেখেছিলেন, ফলে সে শ্রমিক জনতা মেহনতি মানুষের মুক্তির আকাঙ্ক্ষা থেকে তিনি আমাদের সংবিধানের অন্যতম দ্বিতীয় মূলনীতি স্থির করেছিলেন, শোষণ মুক্তির অর্থে সামাজিক এবং অর্থনৈতিক
ন্যায় বিচার অর্থে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন এবং তিনি সেই হিসেবে আমাদের সংবিধানের দ্বিতীয় মূলনীতি হিসেবে সমাজতন্ত্রকে প্রতিস্থাপন করেছেন, সমাজতন্ত্রকে স্থান দিয়েছিলেন। তো এরপরের যে মূলনীতি, 3 নম্বর মূলনীতি, সেটা হলো গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থা। আমরা দীর্ঘদিন আমাদের আসলে আমরা যদি পাকিস্তান পিরিয়ড থেকেই শুধু তোমরা চিন্তা করো তাহলে দেখবে যে পাকিস্তানিরা আমাদের আমাদের 1954 এর নির্বাচন, 1947-এ পাকিস্তান প্রতিষ্ঠিত হবার পরে তারা কোন নির্বাচন দিতে অনীহা দেখিয়েছে এবং 1954 এ যে নির্বাচন দিয়েছে সেটাতে একচেটিয়া ভাবে পাকিস্তানের তৎকালীন যে যুক্তফ্রন্ট সরকার ছিল সেটাকে হটিয়ে আমাদের বাংলাদেশের যুক্তফ্রন্ট ক্ষমতায় এসেছিল, কিন্তু সেটা সেই বা আমাদের নেতাদের হাতে তারা আসলে ক্ষমতা খুব বেশি সময় থাকতে দেয়নি। তারা বিভিন্ন অজুহাতে ছলে বলে কৌশলে এখানে কেন্দ্রের শাসন আবার জারি করেছে যুক্তফ্রন্ট সরকারকে ভেঙে দিয়ে। তো এইভাবে আমরা পরবর্তীতে পুরো পাকিস্তানেই একটা সাধারণ নির্বাচন হয়েছিল 1947-এ পাকিস্তান সৃষ্টির পরে, প্রায় 24-25 বছর পরে আমরা 70-এর নির্বাচন দেখেছি, 24 বছর পরে একটা জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন, অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর, তাদের ভেতরে যে অনীহা এবং ভীতি সেটারই ফল হচ্ছে তাদের এই নির্বাচন না দেওয়ার যে পায়তারা, এবং নির্বাচিত নির্বাচন হলে পরে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দেওয়ার, এবং সেই থেকে আমরা বাঙালিরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা আমাদের সংগ্রাম, মুক্তি সংগ্রাম পরিচালনা করেছিলেন এবং আমাদের মধ্যে গণতন্ত্রের একটা তীব্র স্পিরিট বা আকাঙ্ক্ষা বিরাজ করছিল যে জনপ্রতিনিধিরা, আমাদের জনগণের প্রতিনিধিরা, জনগণই হবে সকল ক্ষমতার উৎস এবং জনপ্রতিনিধিরাই রাষ্ট্র শাসন করবে সকল ক্ষেত্রে। তো এর জন্য আমাদের সংবিধানের তৃতীয় মূলনীতি হিসেবে আমাদের গণতন্ত্রকে অন্যতম মূলনীতির স্থান দেওয়া হয়েছিল এবং চতুর্থ যে মূলনীতি সেটা হলো ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলতে আমরা যেটা বুঝি যে রাষ্ট্র এবং সমাজ জীবনের সকল স্তরে রাষ্ট্র সকল বিষয়ে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ, না সকল নাগরিকদের সাথে নিরপেক্ষ আচরণ করবে, অর্থাৎ কোনো বিশেষ ধর্মের প্রতি বিশেষ আনুকূল্য প্রদর্শন, বিশেষ সুবিধা প্রদর্শন করা যাবে না। রাষ্ট্রের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা সবাই একত্রিতভাবে মুক্তি সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম এবং স্বাধীন স্বদেশ অর্জন করেছিলাম। তো এর জন্য আমাদের ধর্মনিরপেক্ষতাকে অন্যতম রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে স্থান দেওয়া হয়েছিল। এখানে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, এটা তোমরা মনে রাখবে যে ব্যক্তি পর্যায়ে যে যার ধর্ম সম্পূর্ণ স্বাধীনভাবে যে যার ধর্ম পালন করবে, এখানে রাষ্ট্র কোনো রকম বাধা দিবে না বা বিশেষ কোনো গোষ্ঠী কেউ এখানে কাউকে কারোর সাথে কোনো রকম বিমাতাসুলভ আচরণ করবে না। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো বিশেষ ধর্মের মানুষকে বিশেষ কোনো সুবিধা দেয়া হবে না, এটাই হলো ধর্মনিরপেক্ষতার মূল বাণী। তোমরা এখন যেটা দেখতে পাও, তোমরা যখন স্কুল পাস করে কলেজে এসছো তোমাদের ভর্তির ক্রাইটেরিয়া ছিল তোমার প্রাপ্ত জিপিএ, তুমি যে জিপিএ নিয়ে যে যত ভালো জিপিএ পেয়েছো সে তত ভালো, তত সেরকম ক্যাটাগরি অনুযায়ী সেই কলেজে ভর্তি হয়েছ। তো এখানে ধর্ম বিশেষ কোনো বিশেষ ধর্মের জন্য কাউকে বিশেষ স্থান দেওয়া হয় না, বিশেষ কলেজে কেউ ভর্তি হতে পারো নাই। ঠিক তেমনি যখন তোমরা লেখাপড়া শেষ করে চাকরিতে যাবে, তোমাদের যে চাকরির জন্য আমাদের যে যোগ্যতা, আমাদের শিক্ষাগত যোগ্যতা, আমাদের মেধা যোগ্যতা, এগুলো নিরিখে যে বা যারা কোনো বিশেষ পদের জন্য হুয়ার দ্য এলিজিবল তারাই সে চাকরিটা পাবে এবং যে ফিটেস্ট পার্সন, যে সবচেয়ে যোগ্যতম সেই সেই নিয়োগ পাবে, তো চাকরিতে নিয়োগ পাবে। তো এভাবে আমরা অর্থাৎ ধর্মের কারণে কারোর প্রতি কোনো বিশেষ সুবিধা বা বিশেষ রকম বিমাতাসুলভ আচরণ করা যাবে না, এটাই হলো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অন্যতম 4 নম্বর যে মূলনীতি, আমরা ধর্মনিরপেক্ষতা কথা বলতে পারি। এবং এই 4টা মূলনীতির কে সামনে রেখে আমাদের যে সংবিধান, সে সংবিধানে আমাদের
অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আমরা এরপরে জানতে পারবো। তাহলে আশা করছি ছাত্রছাত্রীরা তোমরা এই চারটা মূলনীতি সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। প্রথম মূলনীতি ছিল আমাদের যে জাতীয়তাবাদ, দ্বিতীয়টা হলো আমাদের সমাজতন্ত্র এবং কোন অর্থে সমাজতন্ত্র সেটা আমরা তোমাদের বলেছি, এরপরে গণতন্ত্র এবং এর সর্বশেষ চার নম্বর মূলনীতি ছিল ধর্মনিরপেক্ষতা। তা এর উপর ভিত্তি করে আমাদের যে সংবিধানের, বাংলাদেশ সংবিধানের যে মূল ইয়েগুলো, বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমরা আজকে একটু তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। সংবিধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো লিখিত, বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটা লিখিত সংবিধান রয়েছে এবং এটা 153 অনুচ্ছেদ একটি তফসিল সহকারে তুমি যে কোনো প্রত্যেকটা ধারা উপধারা ধারাবাহিকভাবে তুমি যে কোনো বইয়ের দোকানে যাও, যে কোনো ইয়েতে যাও, লাইব্রেরিতে যাও, তুমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দেখতে পাবে। অর্থাৎ লিখিত, লিখিত এবং দুষ্পরিবর্তনীয় পদ। দুষ্পরিবর্তনীয় মানে যে সংবিধানটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে পরিবর্তন করা যায় না, অর্থাৎ কোনো শাসক গোষ্ঠী বা কেউ যদি তাদের বিশেষ উদ্দেশ্যে বা তাদের কোনো কৌশল, কূটকৌশল চরিতার্থ করার জন্য সংবিধানকে পরিবর্তন করতে চায়, তাহলে সেটা পারবে না। সংবিধানের কমপক্ষে 2/3 সদস্যদের সমর্থনে সেই সংবিধান সংশোধন কার্যকরী হবে। এভাবে লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য আমাদের জনগণের জনমতের প্রতিফলন ঘটানো হবে। আমাদের সংসদ বা আইন বিভাগ হবে তোমার এক কক্ষ বিশিষ্ট এবং জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত। আমরা জানি, তোমরা জানো, আমাদের সংসদে 300 জন নির্বাচিত সদস্য আছেন, রয়েছেন, বা সমগ্র বাংলাদেশ থেকে তারা নির্বাচিত হয়ে আসেন এবং সার্বজনীন ভোটাধিকারের নীতি এখানে স্বীকৃত রয়েছে। অর্থাৎ 18 বছর পর্যন্ত প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেই ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং সেই জনপ্রতিনিধিরাই বাংলাদেশের আইন বিভাগ বা জাতীয় সংসদ বসবে, তারা বাংলাদেশের জন্য আইন প্রণয়ন করবে। তো এইভাবে আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সংবিধানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একজন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীদের মাধ্যমে বাংলাদেশের সকল নির্বাহী, বাংলাদেশের নির্বাহী বিভাগ পরিচালিত হবে এবং এই মন্ত্রীরা এককভাবে এবং যৌথভাবে সংসদের কাছে তারা তাদের কাজের জন্য রেসপন্সিবল থাকবেন, দায়ী থাকবেন। তো এবং সংসদের আস্থা হারালে মন্ত্রিসভা ভেঙে যাবে এবং সরকার ভেঙে যাবে, পুনরায় নির্বাচন দিতে হবে। তো এইভাবে আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে স্থান দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে বিচার বিভাগ তার কাজের জন্য সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীনভাবে সে তার বিচার কাজ পরিচালনা করবে। এক্ষেত্রে কারো দ্বারা সে ডিক্টেট হয়ে বা কারো দ্বারা নির্দেশিত হবে না, বরং সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের নির্বাহী বিভাগ এবং স্বাধীন বিভাগ সম্পূর্ণরূপে সেপারেট করা হয়েছে এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তার কার্যক্রম পরিচালনা করছে। এটা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সংবিধানেই এই সংবিধান বিচার বিভাগের স্বাধীনতা স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর আমরা নেপালের সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নেপাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমাদের বিচার কাজগুলোকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য আমাদের প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক বিভিন্ন বিচার আচার, এগুলো যাতে খুব দ্রুত গতিতে নিষ্পত্তি করা যায়, আমাদের প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। তো এভাবে আমরা যদি বাংলাদেশের সংবিধানের প্রত্যেকটা এবং সবচেয়ে বড় কথা 26 নম্বর অনুচ্ছেদ থেকে 47 ক অনুচ্ছেদ পর্যন্ত আমাদের সংবিধানে জনগণের মৌলিক অধিকারের, মৌলিক মানবাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ যে অধিকারগুলো ছাড়া জনগণ তাদের তাদের যে সৃজনশীলতা, সেই সৃজনশীলতা বিকশিত হতে পারবে না। তো এই জন্য আমাদের মৌলিক মানবাধিকার বা বেসিক ফান্ডামেন্টাল রাইটস আমাদের সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদ থেকে 47 ক অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে এবং এই মৌলিক অধিকার যদি কোনো
শাসক গোষ্ঠী বা সরকার বা সরকারের কোনো সংস্থা যদি জনগণের এই অধিকার ক্ষুণ্ণ করে, তাহলে জনগণ সেটার জন্য আদালতে শরণাপন্ন হতে পারবে। তো এভাবে মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এবং আমরা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো যদি পর্যালোচনা করি, তাহলে দেখব যে অন্যতম বিশ্বের অন্যতম প্রধান গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সংবিধানের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখব অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী, এবং জনগণের অধিকার, জনগণের কথা মাথায় রেখে, জনগণের আত্মত্যাগের কথা মাথায় রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার সেই সংবিধান রচনা করেছিলেন। এবং এই সংবিধানের মাধ্যমে আমাদের জনগণের যে অধিকারগুলো সেগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারবো, এই সংবিধানকে যদি আমরা পুরোপুরি কার্যকর করতে পারি। তো আজকে তাহলে এতটুকু পর্যন্ত তোমাদের সামনে, ইনশাল্লাহ আমরা আরো ক্লাস চালিয়ে যাব। তোমরা বাসায় একটু, তোমাদের সবার হাতে পাঠ্য বই আছে, তোমরা দেখবা সেটার সাথে মিলিয়ে নিবে, যেখানে সমস্যা থাকে সেগুলো নোট ডাউন করে রাখবে। সবাই ঘরে থাকবে, ভয় পাবে না, আমরা ইনশাল্লাহ বাঙালি বীরের জাতি, আমরা ইনশাল্লাহ এই সমস্যা অতিক্রম করে সামনে এগিয়ে যাব। তোমরা সবাই ভালো থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।